দামোদর নদীর অপরূপ সৌন্দর্য টেনে আনছে পর্যটকদের। সবেমাত্র বঙ্গে শীতের আগমন ঘটেছে, আর শীত পড়তে না পড়তেই বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সেই মতো সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের দামোদর নদীর অপরূপ সৌন্দর্য টেনে আনছে দূর দূরান্ত থেকে পর্যটকদের। এখানেও শীত পড়তেই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এই এখানে এসে আমরা প্রত্যেক বছর আসি, খুব ভালো লাগছে। আমরা এসেছি বাঁকুড়া জেলার ধুলাই থেকে। তো এখানে আসে প্রচুর দূর দূরান্ত থেকে পর্যটকরা, আসে পিকনিক করতে আসে। তো আমরাও প্রতি বছরই এখানেই আসি। তো খুব ভালো লাগছে এখানে পিকনিক করে, কি এখানে পরিবেশ খুব ভালো, এখানে আবহাওয়াও খুব ভালো। সেই জন্য এখানে আমরা প্রত্যেক বছর এই পরিবেশের টানে, এই প্রকৃতির টানে আমরা প্রত্যেক বছর এখানে আসি। হ্যাঁ, এখানে একটু ওই সমস্যাটা আছে যে এখানে ওই ব্রিজের যে কপাট আছে, দরজা আছে, তার উপরে সেখানে মানুষজন উঠে যায়, সেখানে কোনো প্রশাসনের নিরাপত্তা নেই, সেটার জন্য যদি একটু নজর দেওয়া হয় সেটা খুব ভালো হয়। যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে। হ্যাঁ, সেটা এখানে ওই জন্য বলছি, এখানে কোনো প্রশাসনের যদি একটু নিরাপত্তার ব্যবস্থা করা হয় তো খুব সেটা ভালো হয়, কারণ কপাটের উপরে মানুষ যে কোনো সময় উঠে পড়ছে, বিপদ হতে পারে যে কোনো সময়। কী নাম? সৌমেন, সৌমেন মণ্ডল। নদীতে রয়েছে একটি ড্যাম, যাকে রণডিহা ড্যাম হিসাবেই সবাই চেনে। বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে মুকুটমণিপুর ও অযোধ্যার পর এই দামোদর নদী ও ড্যাম পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, এমনকি ভিন রাজ্য থেকেও এখানে পর্যটকরা পিকনিক করতে আসেন। তবে রণডিহা ড্যামে জল আটকে রাখার যে গেট রয়েছে তার একেবারে মাথায় উঠে পড়ছে আগত পর্যটকরা। পড়ে গেলে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে, প্রশাসনিক কোনো নিরাপত্তা নেই। বাঁকুড়া জেলার ডিহিপাড়া অঞ্চলের ধুলাই অঞ্চল থেকে আগত এক পর্যটক সৌমেন মণ্ডল বলেন, প্রশাসনিক কোনো নিরাপত্তা নেই, যার কারণে পর্যটকরা গেটের উপরে উঠে যাচ্ছেন। তবে প্রশাসনিক নিরাপত্তা থাকলে ভালো হয়। এ বিষয়ে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে আমরা ডিভিসি কর্তৃপক্ষকে জানিয়েছি নিরাপত্তা জোরদার করার জন্য। দেখুন, প্রত্যেক বছর শীত পড়লেই দামোদর নদীর রণডিহা ঘাটে একটা ব্যাপক ভিড় জমায়। বিভিন্ন জায়গা থেকে আমাদের এটা পিকনিক স্পট হিসেবে এটা ব্যবহৃত হয়, এবং বিভিন্ন জায়গার লোক যখন আসে তারা এখানে বেশ সুন্দর সৌন্দর্য, এখানকার সৌন্দর্য উপলব্ধি করে। এবং আমাদের প্রশাসনিক তৎপরতা আছে, প্রশাসনিক দিক থেকেও আমরা যথেষ্ট সাহায্য পাই যাতে কোনোরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। গেটের উপরে মানুষ, পর্যটকরা উঠে যাচ্ছে, পড়ে গেলে যে কোনো মুহূর্তেই কোনো বিপদ ঘটতে পারে। দেখুন, এরকম আমাদের কাছে কোনো খবর নেই বা কোনো দুর্ঘটনা এযাবৎ ঘটেনি, তবে যদি এরকম সত্যি ঘটে থাকে আমাদের ডিভিশনকে আমরা জানিয়েছি, এবং আমাদের প্রশাসনিক লেভেলেও আমরা যথেষ্ট সহযোগিতা পাই যাতে নিরাপত্তা আরও জোরদার করা যায়, সে ব্যাপারে আমরা অবশ্যই চেষ্টা করব। ছবি ও তথ্য সঞ্জীব মল্লিক, বাঁকুড়া।